যাতে সংসদ নির্বাচন ঘিরে দেশের অন্যান্য জায়গার মতো জয়পুরহাটেও বিরাজ করছে নির্বাচনী আমেজ তবে এবার জয়পুরহাটে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে নতুন ভোটাররা কে হবেন প্রতিনিধি তা নিয়ে চলছে চুল চেরা হিসেব নিকেশ জেলার উন্নয়নে নবীনদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নানা প্রত্যাশায় প্রতিনিধি বাছের হিসেব করছেন তারা অন্যদিকে কর্মসংস্থান মাদক নির্মূল বাল্যবিবাহ প্রতিরোধ আর নারী নির্যাতন বন্ধ সহ নানা প্রতিশ্রুতি নিয়ে নবীনদের কাছে ভোট চাইছেন প্রার্থীরা জয়পুরহাট প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন দেশের উত্তর পূর্বে অবস্থিত সীমান্ত ঘেষা জেলা জয়পুরহাট আসছে একাদশ সংসদ নির্বাচন ঘিরে জেলা পাঁচটি উপজেলায় সরগরম রাজনীতির মাঠ জেলা জুড়ে তাই বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তবে এবারের নির্বাচনে জয়পুরহাটে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে নবীন ভোটাররা প্রায় সাতষট্টি হাজার নতুন ভোটারের ব্যাংক এখন জয়পুরহাট পাড়া মহল্লার আড্ডা খেলার মাঠ কিংবা শিক্ষাঙ্গন সবখানেই ভোটের আমেজ সঠিক প্রতিনিধি খুঁজতে চলছে নানা জল্পনা কল্পনা পিছিয়ে নেই নবীন ভোটাররাও নতুন এক জয়পুরহাট পাওয়ার স্বপ্ন দেখছেন তারা চলছে প্রতিনিধি বাছের চুলচেরা হিসেব নিকেশ মুক্ত সমাজ অনেক ভূমিকা রাখবে আমরা তাকে ভোট দেব ভোটে গিয়ে মেয়েদের তো নানা রকম সমস্যা হয় ছেলেদের মানে ডিস্টার্ব করে এরকম তো আমরা চাই ভোটের পরিবেশ যেন ভালো থাকে সংসদে নির্বাচিত হবে তার কাছে আমাদের আকুল প্রত্যাশা যেন এই যানজট এলাকা মুক্ত জয়পুর জেলা যানজট মুক্ত এলাকা করে এবং আস্থা করে প্রস্তুত করে এদিকে নতুন ভোটারদের দাবি আর চাহিদাকে প্রাধান্য দিয়ে ভোটের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে নবীনদের কাছে যাচ্ছেন তারা ইপ্রিজে মুক্ত মাদক মুক্ত বিবাহ মুক্ত সন্ত্রাস মুক্ত জয়পুরহাটের দুটি আসনে ভোটার সংখ্যা সাত লাখ ছয় হাজার পাঁচশো উনপঞ্চাশ জন যার মধ্যে নতুন ভোটারের সংখ্যা ছেষট্টি হাজার নিরানব্বই মুবাল্লিক করিম নিউজ নাইন ঢাকা